অর্ডারপত্র সেরকম নাই, বাজার ভালো না। আচ্ছা আচ্ছা, দেশে থাকার মতো আর কি আমরা করছি। আচ্ছা আচ্ছা, হ্যালো ভিউয়ার্স, আই এম মৃন্ময়, ইউ আর ওয়াচিং ইউর ক্রিয়েটিভ বং। তো টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরে গেছো যে আজকে কিন্তু কুমোরটুলি চলে এসেছি, এবং কুমোরটুলিতে আজকে যেহেতু এলাম সুতরাং আজকে তোমাদের দেখাবো যে সামনে যেহেতু সরস্বতী পুজো আসছে তো প্রতিমার দাম কীরকম হচ্ছে এবং মৃৎশিল্পীরা কীরকম অর্ডার পাচ্ছে। তো আশা করি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে পারে। ভিডিওটা শেষ অবধি দেখে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে কিন্তু অল নোটিফিকেশানে ইনেবল করে দিও। দেখা হচ্ছে ভিডিওর পরে। কুমোরটুলি মানে শিল্পীর চোখে যত্নে লালিত সৃষ্টির স্বপ্ন। কুমোরটুলি মানে অনেক পরিশ্রমে গড়ে তোলা শিল্পীর শিল্পকলা, যা 8 থেকে 80 সবার মনেই কিন্তু রোমাঞ্চ সৃষ্টি করে। শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণদেব নিজের বাড়ির মূর্তি গড়ার কাজে কৃষ্ণনগর থেকে কিছু শিল্পী এনেছিলেন। পরবর্তীকালে সেই শিল্পীরাই কলকাতায় থেকে কাজ শুরু করেন। আগে জায়গাটির নাম ছিল হাটখোলা, ব্রিটিশ আমলে পরিবর্তিত নাম হলো কুমোরপাড়া, যেই জায়গাকে আজ আমরা কুমোরটুলি বলে চিনি। আসন্ন সরস্বতী পুজো উপলক্ষে কুমোরটুলির প্রস্তুতি কী রূপ সেই নিয়েই কিন্তু আজকের ভিডিও। আসুন তাহলে এবছর কুমোরটুলির সেরা সেরা প্রতিমাগুলি দেখে নেওয়া যাক।
এতক্ষণ তো সেরা সেরা প্রতিমাগুলো দেখলেন এবং তাদের দাম সম্পর্কে আশা করি একটা ধারণা করতে পেরেছেন। এখন মৃৎশিল্পীদের সাথে কথা বলে এনাদের বক্তব্য জেনে নেওয়া যাক। এখানে আগের থেকে অনেক অর্ডারপত্র কম আছে আর এমনি রেঞ্জও কম আছে। লকডাউন পরে সেরকম অর্ডার নাই, সেরকম অর্ডার নেই না, টুকটাক অর্ডার আছে না, আগের তুলনায় কিছুই না। আচ্ছা, মোটামুটি চলে যাচ্ছে তাই। আচ্ছা, অর্ডারপত্র সেরকম নাই, বাজার ভালো না। আচ্ছা আচ্ছা, আর বেঁচে থাকার মতো আর কি আমরা করছি। আচ্ছা আচ্ছা, আর এখানে ঠাকুরের রেঞ্জ কিরকম আছে, কত দামের থেকে কত দামের মধ্যে? রেঞ্জ মোটামুটি দেখুন 8-10, 8-10 এর মধ্যে। হ্যাঁ, 8-10 আছে, প্লাস ওই 1,500-2,000-3,000 সব রকমই আছে। 6-5 ঠাকুরের 500 টাকা। আচ্ছা, এর বেশি নিচ্ছে না, বলছে 400 টাকা বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাদের 800-900 কি 1,000 এরকম হলে এরকম রেঞ্জে এর আগেও বিক্রি হয়েছে। আচ্ছা, এবছর একদমই সেরকম দাম নেই। এখানে এক এক ঘরে এক এক রকম দাম। আচ্ছা, 10,000-15,000-20,000-50,000 আছে, এক একটা ঘরে এক এক রকম দাম। আচ্ছা, পার্মানেন্টলি কোনো রেট নেই। আচ্ছা, আর কোন ঠাকুর বেশি বিক্রি হচ্ছে, বাড়ির ঠাকুর নাকি মানে ক্লাবের ঠাকুরগুলো যেগুলো হয়, কোন ঠাকুরটা বেশি বিক্রি হচ্ছে? এখন তো যে কটা এসছে ক্লাবের থেকে, ক্লাবের ঠাকুরই এসছে, আরো বেশি বিক্রি হচ্ছে না, বাড়ির ঠাকুর, বাড়ির ঠাকুরই বিক্রি হচ্ছে। এখানকার ঠাকুরের নাকি মানে দামটা অনেকটা সাজের উপর নির্ভর করে, এটা কি সত্যি? কিছুটা সাজের উপর নির্ভর করে, কিছুটা উপরে উপরে কিছুটা নির্ভর করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাজের উপরে নির্ভর তো করে। ওটা যদি 5,000 টাকা বিক্রি হয়, আচ্ছা, সেটা সাজ ভালো হইলে হয়তো আরো 1,500-2,000 টাকা বেশি হবে। আচ্ছা, ওইটা আবার কাজও আছে। আচ্ছা, ছোট ঠাকুর হলে যে ভালো কাজ হবে না তা না, কাজও আছে। আচ্ছা আচ্ছা, ঠিক, কাজের উপরও কিছুটা বেশ করে। ঠিক আছে, থ্যাংক ইউ আমাদের সময় দেওয়ার জন্য। আর আমাদের তরফ থেকে আপনার একটা গিফট আছে, তো আপনি যদি নেন, কিছুই না, 10টা মাস্ক আপনাকে দেবো, ঠিক আছে? তো আপনি যদি নেন আমাদের ভালো লাগবে, ঠিক আছে? আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই থাকলো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানান এরকম ব্লগ ভিডিও আরও দেখতে চান কিনা। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অল নোটিফিকেশানে এনেবল করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।